আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আমি আজকে আপনাদেরকে যেটা সম্পর্কে তথ্য দিব সেটা খুবই একটা উপকারী গাছ। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে সেটা আছে, হয়তো অনেকে চিনেন আবার অনেকে চেনেন না। তো যারা চেনেন না তাদের জন্য অবশ্যই স্পেশাল, আর যারা জানেন তার তো ভালো। তো এটা হচ্ছে এমনই একটা উপকারী গাছ যেটা তৎক্ষণাৎ এর জাদুকরি একটা ম্যাজিক দেখায় দেয়। এই ধরেন আপনার হঠাৎ করে হাত বা পা কাটা গেল, কাটার পরে এটার যে রস, মানে এরকম কিছু আপনি পাতা ধরবেন, এই পাতাগুলা দেখে নেন, এই পাতা এবং ফুল। এই এই গাছটাকে আমরা আঞ্চলিক ভাষায় কালো সুতার গাছ বলি। তো এটার কিছু পাতা আপনি অ্যাড করলেন, করার পর এভাবে কচলাবেন। কচলানোর পরে যেরকম কষ্টানোর পরে যেই জায়গায় কাশছে ঠিক সেই জায়গায় দিয়ে দিলে দেখবেন যে আপনি কতক্ষণে ডাক্তারে বগলে যাবেন বা কি অ্যাপ্লাই করবেন সেটা বুঝে পাইতেছেন না, তো ব্লাড বন্ধ হয়ে যাবে। কাটা জায়গায় দিলে ব্লাডটা বন্ধ হয়ে যাবে। আর তাছাড়াও এটার আরও কিছু গুণাগুণ আছে, ধরেন রূপচর্চার জন্য এই কালো সুতার গাছটা এটার রসটা আপনি যদি সপ্তাহে 2 বার চুলের গুঁড়ায় যে তেল ব্যবহার করেন সেই তেলের সাথে এটা রস অ্যাড করে ব্যবহার করলে চুলের গুঁড়া শক্ত হয়, চুল কালো হয়। তো গ্রামে প্রায়ই মেয়েরা রূপচর্চার জন্য এটা আর কি ব্যবহার করে। তো আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন, আর আপনাদেরকে সেটাই জানাইলাম। কারণ গ্রামে আপাতত এটা অহরহ পাওয়া যায়, কিন্তু শহরে পাওয়া যায় কিনা জানি না। তো আমি আপনাদের কিরকম আরও ভালো ভালো, মানে আল্লাহ প্রদত্ত জিনিসের তথ্য দেওয়ার চেষ্টা করব, যেগুলো আমার চোখের সামনে থাকে সেগুলোর। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকম উপকারী পাতার তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।